আশা করি এই করোনা মহামারীতে তোমরা মোটামুটিভাবে ভালো আছো, সব সময় স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ঘন ঘন সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করবে। আজকে আমি তোমাদের সাথে পদার্থবিজ্ঞানের তৃতীয় ও চতুর্থ অধ্যায়ে সমন্বিতভাবে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে আমরা বল, চতুর্থ অধ্যায়ে কাজ ক্ষমতা ও শক্তি, এ হলো আমাদের অধ্যায় দুটার শিরোনাম। তাহলে আমরা তৃতীয় অধ্যায়ের মধ্যে আমরা পাই নিউটনের গতি বিষয়ক তিনটি সূত্র। প্রথম সূত্র, বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম সরল পথে সুষম দ্রুতিতে চলতে থাকবে। দুই নম্বর সূত্র, বস্তুর উপর প্রযুক্ত বল এর ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, পরিবর্তনের হারের সমানুপাতিক। তৃতীয় সূত্র, একটি বস্তু যদি অপর একটি বস্তুকে বল প্রয়োগ করে অর্থাৎ ক্রিয়া করে তাহলে অপর বস্তুটিও প্রথম বস্তুটির উপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে সমান ও বিপরীত মানের। তাহলে সেটাকে আমরা এভাবেও বলতে পারি, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আবার তোমরা নিশ্চয় জানো ঘর্ষণের কারণে বলের সৃষ্টি হয়। এখন ঘর্ষণ বল সবসময় ঋণাত্মক হয়। কেন ঋণাত্মক হয়? ঘর্ষণ বল বস্তুর গতির বিপরীত দিকে ক্রিয়া করে, ফলে বস্তুর গতি হ্রাস পায় অর্থাৎ বস্তুর মন্দন হয়। এই বস্তুর ঋণাত্মক ত্বরণ হওয়ার কারণে ঘর্ষণ বল সবসময় ঋণাত্মক হয়। আজকে আমি তোমাদের কাছে সাথে একটা পদার্থবিজ্ঞানের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। দেখা যাচ্ছে দুটি বস্তুর ভর যথাক্রমে 1 কেজি ও 2 কেজি, বস্তুদ্বয়ের উপর প্রযুক্ত বল F1 ও F2 এবং বস্তুদ্বয় সমতলে চলমান হলে দেখাও যে F2 ইকুয়াল টু F1। তাহলে এই সমস্যাটা আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করো। প্রথম বস্তুর ভর M1 ইকুয়াল 1 কেজি, প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল ইকুয়াল F1, প্রথম বস্তুর ত্বরণ ইকুয়াল A1 মনে করি, দ্বিতীয় বস্তুর ভর M2 ইকুয়াল 2 কেজি, দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বল ইকুয়াল F2 দ্বিতীয় বস্তুর
त्वरण इक्वल एटू ताओ मने करी बाकी तथ्यगुलो प्रश्नेर मध्य देवा आछे ताहले आम्रा गतिर द्वितीय न्यूटनेर गति विषयक द्वितीय सूत्र थेके आम्रा एकटा समीकरण पेयेछिलाम एफ इक्वल एम ए ताहले एखान थेके एके जदि आम्रा आलादा करी ताहले आम्रा पाई ए इक्वल एफ बाई एम ताहले तार सूत्रे से अनुसारे आम्रा ए वन पाई ए वन इक्वल एफ वन बाई एम वन इक्वल एफ वन बाई वन एक भावे ए टू इक्वल एफ टू बाई एम टू इक्वल एफ टू बाई टू ताले आमादेर पस्ते वस्तुद्वय समतरणे चलमान वस्तुद्वय समतरणे चलमान तार अर्थ ए वन इक्वल ए टू ए वन इक्वल ए टू ताहले सुतरां सुतरां ए वन इक्वल ए टू ए वन एर मान एफ वन बाय वन इक्वल ए टूर मान एफ टू बाय टू एखन जदि आम्रा बज्र गुणन करी ताहले पाई एफ टू इक्वल टू एफ वन एटा देखानो हये गेछे। आमार प्रिय शिक्षार्थीरा आज के आम्रा जेटुकु आलोचना करलाम ठीक से आलोचनार ऊपर भित्ति करे आमी तोमादेरके सृजनशील एकटा बाड़ीर काज दिच्छि। आमार उद्दीपके दुइटा चित्र फि एकटा वस्तु जार भर वन केजि जार भर प्रयुक्त बल एफ टू किऊ आर एकटा वस्तु जार भर टू केजि एवं प्रयुक्त बल एफ वन তাহলে আমার প্রথম প্রশ্ন নিউটনের তৃতীয় সূত্রটি লিখো মান হবে এক। দ্বিতীয় প্রশ্ন ঘর্ষণজনিত বল সব সময় ঋণাত্মক হয় কেন আমি আলোচনা করেছি এটাও আলোচনা করেছি। গ প্রশ্ন দেখাও যে বস্তুদ্বয়ের সমতরণ সৃষ্টির ক্ষেত্রে বলদ্বয় এফ ওয়ান ইকুয়াল টু এফ টু হবে এটাও আমি আলোচনা করেছি। গ বস্তুদ্বয়ের গতিশক্তি সমান হলে এদের বেগের অনুপাত নির্ণয় করো। নিশ্চয় তোমরা গতিশক্তির সমীকরণ জানো ই কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার ওই সমীকরণটা প্রয়োগ করে তোমরা ঘ নম্বর প্রশ্নের সমাধান অবশ্যই করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো এবং করোনা থেকে নিজেকে রক্ষা করো এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।